একটি চাল। চালটাকে খুব ভালোভাবে ধুয়ে আমি জল ঝরিয়ে নেব একটা স্ট্রেনারে করে। এবার আমি এই মাটির ভাঁড়গুলোকে ভালোভাবে 30 মিনিট ভিজিয়ে রেখে দেব জলে। এবার একটা কড়াইতে আমি 4-5টা ছোট এলাচ নিয়ে একটু গরম করে নেব হালকা নেড়ে চেড়ে। এলাচগুলো একটুখানি গন্ধ ছাড়লেই আমি এলাচগুলোকে বেটে নেব। বেটে একটা মিহি গুঁড়ো করে নেব। এই যে আমার গুঁড়ো একদম রেডি, এটা আমরা আলাদাভাবে ঢাকা দিয়ে রেখে দেব। এবার ওই যে চালটা স্ট্রেনারে রেখেছিলাম ওটাকে এইভাবে মিক্সিতে গুঁড়ো করে নেব। একদম মিহি হবে না, একটু সামান্য দানা দানা থাকবে। এবার এই চালটাকে আমি একটা বাটিতে ঢেলে নিয়েছি, এটাতে আমি দিয়ে দেব 1 কাপ মতন দুধ। এটা কিন্তু ঠান্ডা দুধ দিতে হবে, গরম দুধ দিয়ে ভেজাবেন না, তাহলে দলা পাকিয়ে যেতে পারে। আমি যে 500 দুধটা ব্যবহার করব ছানার পায়েসের জন্য, সেত থেকে এখানে 1 কাপ দুধ আমি আলাদা সরিয়ে রেখেছিলাম। আমার ভাঁড়গুলো ভিজানো হয়ে গেছে, আমি সরিয়ে নিয়েছি। এবার একটা কড়াইতে আমি দুধ ফুটিয়ে নেব। দুধটা ফুটে এলে ওপর থেকে আমি জাফরান ছড়িয়ে দেব একটা সুন্দর গন্ধ এবং কালারের জন্য। আপনারা চাইলে এখানে কেওড়ার জলও ব্যবহার করতে পারেন, তবে কেওড়ার জল ব্যবহার করলে আপনারা জাফরান দেবেন না। দুধটা আমার ফুটে এসছে। এই অবস্থায় আমি যে চালটা ভিজিয়ে রেখেছিলাম দুধে, সেটা আমি এর সাথে মিশিয়ে দেব। খুব ভালোভাবে চালটা মিশিয়ে নেব যাতে দলা পাকিয়ে না যায়। চালটা আমার মেশানো হয়ে গেছে। এটাকে একদম লো ফ্লেমে করে আমি আস্তে আস্তে এটা হতে দেব। এবার আমি একটা কাপে নিয়ে নেব একটু গরম জল আর 2 চামচ গুঁড়ো দুধ। আপনারা চাইলে এটা বাদ দিতে পারেন। আমি এটা দিয়েছি একটু ভালো টেস্ট হওয়ার জন্য এবং পায়েসটাও একটু ঘন হবে। দুধটা আমি এবার এর মধ্যে ঢেলে দিলাম। আবারও একটু ভালোভাবে নাড়িয়ে পুরো জিনিসটাকে খুব ভালোভাবে মিশিয়ে নেব। দুধ আমার ফুটে এসছে। এবার আমি দিয়ে দেব 1 চিমটে লবণ। দেখুন প্রায় ঘন হয়ে এসছে। চালটা যখন সিদ্ধ হয়ে যাবে সেই অবস্থায় আমি দিয়ে দেব চিনি। চিনি আগে দেবেন না, তাহলে চাল সিদ্ধ হতে সময় লাগবে। চালটা যখন পুরোপুরি সিদ্ধ হয়ে যাবে তখন চিনি অ্যাড করবেন। এটা আমার হয়ে এসছে প্রায় শেষের দিকে। এবার আমি দিয়ে দিলাম এলাচের গুঁড়োটা, যেটা আমি তখন আগে থেকে করে রেখেছিলাম। দেখুন এটা ঘন হয়ে এসছে, আমার ফিরনি একদম রেডি। আমি এবার এটা সার্ভ করে নেব মাটির বাটির মধ্যে। আমি মাটির পাত্রগুলোর মধ্যে তুলে নেব। তুলে নিয়ে আমি এটাকে ঠান্ডা হতে দেব। যদি আপনার কাছে সময় থাকে তবে অবশ্যই ওভারনাইট এটাকে ফ্রিজে রেখে সেট হতে দেবেন, আর যদি সময় কম থাকে তবে অবশ্যই 2 ঘন্টার জন্য এটাকে ফ্রিজে রাখতে হবে সেট হওয়ার জন্য। ডেকোরেশনের জন্য আমি ওপর থেকে 2-3টে জাফরান ছড়িয়ে দেব। যদি আপনাদের আমার এই রান্নাটা ভালো লেগে থাকে তো অবশ্যই আমার রান্নাটা লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন এবং কমেন্ট করে জানাবেন যে কেমন লাগলো। আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ।